দোরগোড়ায় অবাঙালিদের শ্রেষ্ঠ উৎসব ছট পুজো। প্রথা অনুযায়ী অস্তগামী সূর্য এবং উদীয়মান সূর্যকে পুজো দিয়ে নদী বা পুকুরে নামেন পুণ্যার্থীরা। ডালা সাজিয়ে ছট পুজোর তারা আরাধনা করেন। এবছর মালদার মহানন্দা নদীর জল না কমায় চিন্তায় পড়েছেন পুণ্যার্থীরা। উত্তর বালুচর, দক্ষিণ বালুচর, রামকৃষ্ণ মিশন ঘাট। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। লাইট সহ বিভিন্ন ঘাটে হাজার হাজার পুণ্যার্থীরা ডালা সাজিয়ে মহানন্দা নদীতে নামেন। এ বছর প্রচুর জল থাকায় তারা চিন্তিত। ইংরেজবাজার পুরসভার পুরপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, তারা জল কমার অপেক্ষায় রয়েছেন। তিনি আরো জানান, ইংরেজবাজার পুরসভার পক্ষ থেকে ঘাটগুলি সংস্কার করা হবে। নামাটা দেখছি কতখানি, তার মধ্যে যতটুকু জায়গা পাওয়া যায়, যারা ছট পিলগ্রিমস আছেন তাদের জন্য ওইখানে টেম্পোরারি আস্তানা তৈরি করে দেওয়া, এগুলো করছি। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। দোরগোড়ায় অবাঙালিদের শ্রেষ্ঠ উৎসব ছট পুজো। প্রথা অনুযায়ী অস্তগামী সূর্য এবং উদীয়মান সূর্যকে পুজো দিয়ে নদী বা পুকুরে নামেন পুণ্যার্থীরা। ডালা সাজিয়ে ছট পুজোর তারা আরাধনা করেন। এবছর মালদার মহানন্দা নদীর জল না কমায় চিন্তায় পড়েছেন পুণ্যার্থীরা। উত্তর বালুচর, দক্ষিণ বালুচর, রামকৃষ্ণ মিশন ঘাট। লাইট সহ বিভিন্ন ঘাটে হাজার হাজার পুণ্যার্থীরা ডালা সাজিয়ে মহানন্দা নদীতে নামেন। এবছর প্রচুর জল থাকায় তারা চিন্তিত। ইংরেজবাজার পুরসভার পুরপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, তারা জল কমার অপেক্ষায় রয়েছেন। তিনি আরো জানান, ইংরেজবাজার পুরসভার পক্ষ থেকে ঘাটগুলি সংস্কার করা হবে। নামাটা দেখছি কতখানি, তার মধ্যে যতটুকু জায়গা পাওয়া যায়, যারা ছট পিলগ্রিমস আছেন তাদের জন্য ওইখানে টেম্পোরারি আস্তানা তৈরি করে দেওয়া, এগুলো করছি। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।